10 বছর আগে শুটিং হয়েছিল এক সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা রুমানা খান অভিনীত সিনেমা এদেশ তোমার আমার। প্রায় 1 দশক পর সিনেমাটি মুক্তির মুখ দেখছে। এফআই মানিক পরিচালিত সিনেমাটি আগামী 5ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে ডিপজল সহশিল্পী হিসেবে দেখা যাবে রুমানাকে। দেশপ্রেম ভিত্তিক সিনেমাটিতে আরও অভিনয় করেছেন 2 প্রয়াত তারকা পারভিন সুলতানাদিতি ও মিজু আহমেদ। বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন রুমানা, ব্যস্ত রয়েছেন স্বামী সন্তান নিয়ে। তিনি যুক্তরাষ্ট্র থেকে বলেন, 10 বছর আগে আমি নাটক এবং সিনেমাতে সমানতালে কাজ করতাম। তাদের সঙ্গে কাজ করার স্মৃতি চোখে স্পষ্ট। দর্শকদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এ দেশ তোমার আমার সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। একটা দেশপ্রেমে উদ্যুক্ত হওয়ার সিনেমা। সিনেমাটি প্রসঙ্গে ডিপজল বলেন, সমাজ পরিবার সর্বোপরি দেশে কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি মেসেজ দিতে। আশা করি দর্শককে একটি ভালো সিনেমা দেখতে পাবেন। এর আগে গত 16 সেপ্টেম্বর সেন্সর বোর্ডে ছাড়পত্র পায় এদেশ তোমার আমার। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল রুমানা।